দুর্গা পূজা বুলি কলে ভক্তি আরাধনা আর ইয়ার পিছত সুসাধু মিঠাইর আমেজ হয়। জেলেপি আর আমেতিকে ধরে বিভিন্ন সুসাধু মিঠাইর যে আমেজ, এই আমেজ পোয়া যায় দুর্গোৎসবত। আর ঢেকিয়াজুলির যে আমেতি, এই আমেতির যে আমেজ, এই আমেজেই সুকিয়া। আর মানে বর্তমান উপস্থিত আছো ঢেকিয়াজুলি চহরের হোটেল মহাময়াত। আর এই হোটেল মহাময়ার যে আমেতি, এই আমেতির আমেজেই সুকিয়া। আর যেহেতু দুর্গা পূজার বতর, আর দুর্গা পূজাত আমেতির যে আমেজ নললে হয়তো আধুরা হব। আর এয়া হয়েছে ঢেকিয়াজুলি চহরত থাকা নিউ মহামায়া হোটেলত আমেতি এনে ধরনের গ্রাহকর বাবে ইয়াত প্রস্তুত করা হয়েছে। আর এয়া গরম আমেতি এনে ধরনের প্রস্তুত করে থাকা হয়েছে ঢেকিয়াজুলি স্থিত যে নিউ মহামায়া হোটেল। এই হোটেলর যে আমেতির আমেতির আমেজ খুকিয়া। আর বিভিন্ন ঠাইর লোকে এই নিউ মহামায়া ঢেকিয়াজুলি স্থিত হোটেলত আমেজ আমেতি ক্রয় করিব আহে দুর্গা পূজাত। আর দুর্গা পূজা বুলি কলেই ভক্তি আরাধনা আর ইয়ার পিছত আহে এনে ধরনের যে সুসাধু মিঠাই, জেলেপি আমেতিকে ধরে বিভিন্ন ধরনের মিঠাইর যে আমেজ, এই আমেজ। আর আমি দৃশ্য দেখাইছো, এয়া হয়েছে ঢেকিয়াজুলি চহরত থাকা নিউ মহামায়া হোটেলর আমেতি। আর এনে ধরনের ব্যবসায়ীসকলে গ্রাহকক বিক্রির বাবে এনে ধরনের প্রস্তুত করেছে। আর এই বছর আমেতির দাম কিমান আর কেনে ধরনের তেওঁলোকে প্রস্তুত করেছে, বতরে কিছু বিধি পথালি দিলেও ব্যবসায়ীসকলে এনে ধরনের দুর্গা পূজাত বিক্রির বাবে এনে ধরনের ইতিমধ্যে প্রস্তুত করেছে। এয়া আমেতি কারিগরে আমেতি বনাত এনে ধরনের ব্যস্ত হয়ে আছে। আমি সেই দৃশ্যাংশ দেখুৱাইছো, এই সকল কারিগর এনে ধরনের আমেতি বনাত ব্যস্ত হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। ইয়া গরম আমেতি বনাইছে তেওঁলোকে গ্রাহকর বাবে। আর ইয়ার যাকি সত্বাধিকারী আছে নিউ মহামায়া হোটেলর, আমি তেওঁৰ সৈতে কথা পাতিম। কি কব দাদা, দুর্গা পূজা বুলি কলেই ভক্তি আরাধনা, ইয়ার পিছত আহে মিঠাইর একটা আমেজ, কি কব? নমস্কার, সমূহ আপনার আর সমূহ ঢেকিয়াজুলিবাসী আমি নিউ মহামায়ারপরা দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো আর প্রণাম জানিছো। দুর্গা পূজা গলে মিঠাই, জিলাপি আমেতি, তাকে আমি জিলাপি আমেতি তৈরি করে আছো রাইজর বাবে। একদম 100% মাটি কালা দালি দিয়ে বনোয়া আমেতি আর জিলাপি খুব ভাল। কেজি আমেতি কেজি হল 280 টাকা, জিলাপি 200 টাকা, জিলাপি 200 আর আমেতি 280 হয়। কেন ধরনের বিক্রি বাটা আছে? মোটামুটি ওয়েদারে অল্প বিধি বাধাই লগাইছে, তথাপি আমি আশা করছি ভাল হব, ভাল হব বলে আশা করছি। আর নিশ্চয়ক 280 টাকা করে এই আমেতির দাম ধার্য করেছে। আর এয়া মাটি মাহর দ্বারা প্রস্তুত করে এই আমেতি। আর বিভিন্ন ঠাইর লোকে ঢেকিয়াজুলির যে আমেতি, এই আমেতির তৃপ্তি লবলৈ আহে। পূজা বুলি কলে মিঠাইর এক এক সুকিয়া আছে। আর আমি খনিকর কি কব, আমেতি বনাই আছে, আমি ইতি বনাই আছো মাটি কলাই দালি গরম গরম বনাই আছো। নিশ্চয়ক এয়া কারিগর এনে ধরনের আমেতি প্রস্তুত করেছে। আর বতরে বিধি পথালি দিলেও ব্যবসায়ীসকলে এনে ধরনের গ্রাহকর বাবে আমেতি প্রস্তুত করেছে। আর এয়া দৃশ্যাংশ দেখুৱাইছো, আর জেলেপি হয়েছে 200 টাকা, আর আমেতির দাম হয়েছে প্রতি কেজিত 280 টাকা করে। কি কব, গ্রাহক আইছে না? গ্রাহক আইছে, ভাল পাই আছে। ঢেকিয়াজুলির আমেতির একটা সুকিয়া নাম আছে। হ্যাঁ, সুকিয়া নাম আছে, ধুনিয়া নাম আছে। নিশ্চয়ক ঢেকিয়াজুলির আমেতি বুলি কলে এটা সুকিয়া নাম আছে। আর ঢেকিয়াজুলি চহরত থাকা অন্যতম পুরনি হোটেল নিউ মহামায়া হোটেলত দুর্গা পূজাত এনে ধরনের বিভিন্ন ধরনের মিঠাই প্রস্তুত করেছে গ্রাহকর বাবে। বতরে বিধি পথালি দিলেও ব্যবসায়ীসকলে গ্রাহকর বাবে এনে ধরনের প্রস্তুত করেছে আমেতি, জেলেপিকে ধরে বিভিন্ন ধরনের মিঠাই। আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।